বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর, গম্ভীরতর তানে প্রাণে মম। প্রতিদিন রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাই, এবং সেই সঙ্গীত, সেই সুমধুর সঙ্গীত সবসময় আমাদের প্রাণে মনে অন্তরে ঘুরে বেড়ায় এবং আমরা সেই সুরে ভেসে বেড়াই, সেই সুর যে সুর রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের একটু বিষয় বস্তুর দিক থেকে সেই কিছুটা উদ্ভাবন জায়গা থেকে, কিছুটা প্রাচীনত্বের জায়গা থেকে পথ চলা। আপনারা তো কতদিন থেকেই দেখছেন আমাদের বিষয়বস্তু কী রয়েছে আজকে। তবে সবথেকে বড় বিষয় আজকে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আজ আলোচনা একটু অন্যরকমভাবে আমরা করব, কারণ পাশে পেয়েছি অবশ্যই অত্যন্ত প্রিয় শিল্পী দেবরতী সোমকে। অনেক স্বাগত দেবরতী দিকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন অবশ্যই তবলাতে স্বাগতম দা, সুপ্রভাত জানাবো, স্বাগত জানাবো। কিবোর্ড এবং অবশ্যই পিয়ানোতে রয়েছেন দেবাশিস দাকে, সুপ্রভাত স্বাগত জানাবো। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। সবার আগে দেবরতীদি যখন পাশে রয়েছেন, দেবরতীদি আজকে প্রচুর গান শুনবো, তার সঙ্গে সঙ্গে আলোচনা চলবে, আর আলোচনাও মানে টেনে নিয়ে আসবো আর কি দেবরতীদিকে গান দিয়ে শুরু।
আমরা সেই প্রথমে আমি একটা কথা বলি, আমি তো সবাইকে সুপ্রভাত শ্রোতা বন্ধুদের, তোমাদের সবাইকে, তোমাকে দেবাশিস স্বাগতম এবং আমার টেকনিশিয়ান ভাইদের। সবচেয়ে বড় কথা, এই যে প্রথম গানটা শুরু করলাম, মানে আমি ধরো এতদিন ধরে গান করছি, তো মানে আমার এটা মনে হচ্ছে যত দিন যাচ্ছে যে যদি গানের মধ্যে সুসঙ্গত মানে যন্ত্রানুষঙ্গ না থাকে তাহলে মনে হয় গানটা ঠিক হলো না। মানে প্রথমেই এখন আমার মনে হয়, আমি দেখি কারা বাজাচ্ছেন, এই যে প্রথমেই পিয়ানো এবং খোলের এত সুন্দর একটা পরিবেশ, বেশি দরকার নেই, যেটুকু থাকবে একদম কম্প্যাক্ট, এই যে দুজন বাজালো। হ্যাঁ, তুমি বললে না বেশি দরকার নেই, এখন আবার এত বেশি দরকার হয়ে যাচ্ছে, তখন আবার সমস্যা কোথায় হচ্ছে? যেহেতু তুমি প্রসঙ্গ তুললে, আমি বলি, আমি তোমার কথা নিয়েই শুরু করছিলাম যে সত্যি আমরা কিন্তু সেই যেখানে সুরের ধারা রয়েছে সেই পারে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে ঝরছে রুনাতে সুর, কিন্তু সেইখানে এমন এক এক সময় আমরা বলি না অ্যাসিড বৃষ্টি, অনেক সময় রুনাতে সুরের ধারা অ্যাসিড বৃষ্টিও দেখছি বর্তমান যুগে। এটা কিন্তু খুব দুঃখজনক বা দুর্ভাগ্যজনক আমার মনে হয়, কারণ তুমি এত বছর ধরে আজকে গবেষণার জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে তুমি দেবারতী সোম হয়েছো, আজকে আজও তুমি মাটির কাছাকাছি, সত্যি তাই না? এইটা ঠিক, এটা ঠিক আছে, কিন্তু কি বলতো, নেক্সট জেনারেশন তো এত বোঝে না। একে তো এখন একটা বাংলার একটা সমস্যা আছে, মানে ইংরেজি এতে ইংলিশ হয়ে গেছে, হ্যাঁ ইংরেজি এতে গান লেখে লিখে শেখে আর কি, মানে আলো আমার আলো এ এলো এ আম এম এ আর এরকম করে লিখতে হয়। তো সেই জায়গাটা থেকে এই যে একটা মানে অদ্ভুত একটা মানে পরিবেশনা, সেইখানে কিন্তু একটু মানে তারা মানে বিভ্রান্ত। ধরো আমরা যেমন ছোটো বয়স থেকে যে লেজেন্ডদের গানটা শুনেছি, শিখেছি তো বটেই, শুনেওছি, শুনে বড় হয়েছি, সেই জায়গাটা কোথাও খামতি থেকে যাচ্ছে আমার মনে হচ্ছে। এটা জেনারেশন ভাবছে এইটাই ঠিক, এইটাই এইটাই রবীন্দ্রনাথের গান, এটাই এইভাবেই করতে হবে, ঠিক আছে সব আমরা পরে আসবো। না না, এটা একদম সত্যি কথা, আজকে একটা খুব ভালো মানে বলবো বার্তা দিয়ে শুরু হলো, কারণ বিকৃত করা নয়। আমি গতদিনও বলছিলাম, রবীন্দ্রনাথ বলেনি কিন্তু রবীন্দ্রনাথের গানের পরিবর্তনশীলতার কথা দিলীপ কুমার বলেছিলেন, এবং উনি বলেছিলেন যে আমি তো কোনো ফাঁকি রাখিনি গান তৈরির ক্ষেত্রে, সুতরাং গায়ক বা গায়িকার আবার ওখানে সংযোজনের দরকার কি আছে, দরকারই তো নেই আমার। আর এই জায়গাটা আমরা যখন রবীন্দ্র ভারতীতে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন তো মানে কি বলবো, মানে যাদের পেয়েছি আমরা, আমি অন্তত কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যখন ছোটো বয়সে গান শুনতাম যে এদের কাছাকাছি যাব, সুচিত্রা দি, মায়া দি, সুমিত্রা দি, পুরবী দি, অরবিন্দ দা, অরবিন্দ বিশ্বাস, তো সবাই বলতেন যে গান তো রবীন্দ্রনাথ ঠিক আছে শিখছো শিখছো, কিন্তু একটু পড়তেও হবে, একটু পড়তেও হবে। সেইটা বোধ হয় আমার মনে হয় ওই যে একটা বললাম বাংলার একটা ব্যাপার হয়েছে, আর মনে হয় যে না পড়ার বোধ হয় দরকার নেই, এটা পড়লে কিন্তু এটা করতে একটু আমাদের মনে হতো যে করবো কি করবো না, একটা দোলা চলে থাকতাম আমরা। এটা খুব দামি কথা, পড়লে বোধ হয় সাহসিকতা দুম করে ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারি না, আমরা ভাববো, আমাদের যত পড়বো আমাদের ভাবনাটার বিকাশ হবে। আজকে আমাদের বিষয়বস্তু ভীষণ সুন্দর, রবীন্দ্রনাথের এটা ওই ভাবনার বহিঃপ্রকাশ বা বলবো পরিকল্পনার অভিনবত্ব রূপদান, সেটি হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু শান্তিনিকেতন, আশ্রম স্থাপত্য এবং রবীন্দ্রনাথ। উত্তরায়ণের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে রবীন্দ্রনাথের সময়কালে যে স্থাপত্যর আমরা বিন্যাস দেখি বা যে স্থাপত্য সমষ্টি দেখি, সেগুলো এক একটা যেন ছন্দে প্রকাশিত। ভাবা যায় যে এমন একটা স্থাপত্য শিল্পের কথা আমরা আলোচনা করছি কত বছর আগে যেটি রচিত হয়েছিল, তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথ তার স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন, সেটিও কিন্তু একটা ছন্দে গাঁথা। কারণ গৃহবিন্যাসের দিক থেকে যদি আমরা শান্তিনিকেতনের আশ্রমের বাড়িগুলোকে দেখি, সেখানেও কিন্তু যেন আমরা সেই সরগমকে খুঁজে পাই, সেই সা থেকে সা পর্যন্ত, অর্থাৎ আবারও বলবো সেই গৃহবিন্যাস, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও যেন একটা সুরের মিলন আমরা দেখি। এবং সেই স্থাপত্য শিল্পের জায়গায় দাঁড়িয়ে আজও বলবো 2017 সালে দাঁড়িয়ে শান্তিনিকেতনের এই আশ্রম স্থাপত্য আজও কিন্তু অনেক অনেক আধুনিক। উদয়ন বলুন, শ্যামলী বলুন, পুনশ্চ বলুন, চরিত্রের দিক থেকে এরা একে অপরের থেকে কিন্তু আলাদা,
কিন্তু আবার এই এক ছন্দে গাঁথা বলে একটা সমষ্টিগত দিক তৈরি হয়েছে। এছাড়া আমি বলবো এর পাশাপাশি মৃন্ময়ী, কোণার্ক, উদীচী, গোলাপ বাগানের কথা বলবো, গুহাঘর বলবো। এখানেও বিভিন্ন চরিত্রের উদ্যান বৈচিত্র্য, তারপরে ল্যান্ডস্কেচ, এর যে ছন্দবদ্ধতা, তার মধ্যে কিন্তু শান্তিনিকেতনে আশ্রমের প্রত্যেকটি বাড়ি বা প্রত্যেকটি গৃহ নিজের রূপ লাবণ্যকে তুলে ধরেছে। একে অপরের রূপ সংঘাতের সৃষ্টি করেনি কিন্তু, বরং রূপ লাবণ্য। আমরা আজকে সেই ভাবনার বহিঃপ্রকাশ বা বাস্তবায়ন নিয়ে এগোবো, এবং তুমি রয়েছো দেবরাত্রির অনবদ্য গান এবং তার সঙ্গে কথা। আজকে আমার মনে হয় বসন্তের একটু গানই আমি শোনাবো। একেবারে, আর তো বেশি দিন বাকি নেই আমাদের। হ্যাঁ, সামনেই তো আমাদের দোল উৎসব। দোল উৎসব, তবে একটি পূজা পর্যায়ের গান করে আমি বসন্তের গানে চলে যাব। জি।
কি অসাধারণ! আসলে উপলব্ধি সব থেকে বড় বিষয় আমার মনে হয়। আজকে আমাদের বিষয়বস্তু তো আছেই, এটা নিয়ে আমরা তো চলবই পথ, আপনারা বসে রয়েছেন, কিন্তু কোথাও যেন একটা মনে হয় বেরিয়ে আসি। যে গানটি আমরা শুনলাম এই মুহূর্তে, অনেকবার শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু হৃদয়ে ছোঁয়া আজকে দেবারতীদি আমাদের হৃদয়ে ছুঁয়ে গেলেন এই গানটির মাধ্যমে। অসাধারণ! আমার শব্দগুলো যেন আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছিল। রাত্রি এসে যেথায় মেশে, দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মহানার ধারে। উপলব্ধি থেকে রবীন্দ্রসঙ্গীত, আজকের প্রজন্মকে বলছি, উপলব্ধি জাগাও মনের ভিতরে, তাহলেই রবীন্দ্রনাথকে বুঝতে পারবে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। সুপ্রভাত, সুবর্ণাদি। হ্যাঁ নমস্কার। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। একদম, খুব ভালো। আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। একদম স্বপ্নাদি, ভালো আছেন? আমি আপনাদের প্রতিদিনের শ্রোতা, খুব ভালো লাগে অনুষ্ঠান। গানে গানে সমস্ত দুঃখ কষ্ট, যদিও মানে মানুষের মনে তো এগুলো এখন খুব নর্মাল হয়ে গেছে, কিন্তু তবুও বলছি প্রথম শুরুটা গান দিয়ে একটু সবকিছুকে ঠিক করে নেওয়ার চেষ্টা করি। সারাদিনে কি ঘটবে জানি না, একটু গান শুনে প্রথমটা মনটা ঠিক করি। বেশি কথা বলবো না, দেবারতীদির কাছে যাচ্ছি। দিদি আপনি বসন্তের কথা বললেন, দি একটা গানের কথা বলছি যদি শোনা, নাহলে আপনার সুন্দর গানে আমাদের মন তো ভরেই যাচ্ছে। ধন্যবাদ। এপারে মুখরো হলো কেকাউল, আর একটা একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, আর একটা হচ্ছে এই উদাসী হওয়ার পথে পথে, এই তিনটে গানের কথা বললাম। দিদি অনেক ভালো থাকবেন, সঙ্গে যারা আপনার সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ, আর খুব ভালো গান শুনছি দিদি, গানে গানে আমাদের মন ভরে। ধন্যবাদ, 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 অনেক ধন্যবাদ। সকালে আমাদের সঙ্গে থাকুন, ভীষণ ভালো লাগছে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আর বসন্তের কথা দেবারতীদি বলেছেন, আর আমরা আজকে রয়েছি যেহেতু শান্তিনিকেতন আশ্রম স্থাপত্য এবং রবীন্দ্রনাথ নিয়ে। এখানে কোথাও যেন বসন্ত কেন সব ঋতুকেই চোখের সামনে থেকে ধরা যায়, কারণ সেভাবে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন তার স্বপ্নের শান্তিনিকেতনকে। কোণার্ক নিয়ে যদি আমরা বলি, সেটা একেবারেই 1918 সাল থেকে 1919, এক বছর, এই টানা এক বছরে আমরা আশ্রমের উত্তর দিকে দেখেছি দুটি মাটির বাড়ি সৃষ্টি বা তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1921 থেকে 1922 সালের সেটি পরিমার্জিত, পরিবর্ধিত হয়ে সৃষ্টি হলো কোণার্কের। স্থাপত্য শিল্পের দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে বলা যায় যে কোণার্ক হচ্ছে অনবদ্য, সহজ, সরল, তার সঙ্গে বৈজ্ঞানিক মেলবন্ধনে গড়ে ওঠা একটি বাড়ি। এবং এখানে আলো বাতাস, বর্তমান যুগে আমরা এই যে ফ্ল্যাট কালচারে রয়েছি, সেখানে দাঁড়িয়ে আমরা তো প্রকৃতির ছোঁয়াকে প্রায় নৈব নৈব চ হয়ে গেছে পাওয়ার জায়গা থেকে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন বা ভেবেছিলেন যে যখন এই গৃহবিন্যাস হচ্ছে, তাতে যেন প্রকৃতির সমস্ত শুরু থেকে শেষ, সকাল থেকে রাত, তার ছোঁয়া যেন পায়। তাই আলো বাতাসের উন্মুক্ততা কিন্তু এই কোণার্ক গৃহের মধ্যে আমরা পেয়েছি। আমরা আবারও আসবো আরেকটি গানের বাদে। হ্যাঁ, আগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো যত, আগুনের শুরু হতে তারা আজ কি দেশ উধায়, তারা আজ কি দেশ উধায়, সেই ডালে ফুল ফুটলো কি গো, ও গো কম ফুটলো কত, আগুনের শুরু আগুনের শুরু হতে, তারা কয় হঠাৎ হাওয়ায় এলো ভাসি মধুর, আগুনের শুরু
জাগলো মনে যে গান ছিল মনে মনে এতক্ষণে, জাগলো মনে যে গান ছিল মনে মনে সেই বারতা কানে নিয়ে যাই, যাই চলে এইবারের মতো, যাই চলে এইবারের মতো আগুনের শুরু হতে, শুকনো পাতা ঝরলো যত ফাগুনের শুরু হতে, তারাই আজকে দেশ উধাই, তারাই আজকে দেশ উধাই, সেই ডালে ফুল ফুটলো কি গো ও গো কব ফুটলো কত, ফাগুনের শুরু হতে শুকনো পাতা শুরু। রানীচন্দ তার স্মৃতিকথায় বলছেন কোণার প্রসঙ্গে, এই ঘরের মেঝে হতে বেশ খানিকটা নিচে দক্ষিণ পশ্চিম কোণে ছোট্ট একটি ঘর, পাশে স্নানের ঘর, আর দক্ষিণ পূর্ব কোণে তেমনি ঘর আরেকখানি রয়েছে, বড় ঘরের গা লাগা শোবার ঘর, ও এই ঘরে যেতে আসতে যে জায়গাটুকু তার গা ছিল কাঁচে ঢাকা, মাথায় ছিল ছাদ, উত্তর দিকেও ঠিক তেমনই, সামনের বড় ঘরটির সামনে দু সিঁড়ি নেমে একটি বারান্দা, এই বারান্দা হতে আরও দু সিঁড়ি নেমে পূব দিকে এগিয়ে আসা সারি থামের মাথায় কোণার্কের লাল বারান্দা, পশ্চিম দিকেও তাই। গুরুদেব ঘরে বসে লিখছেন, বারান্দায় দাঁড়িয়ে মনে হয় যেন দূর স্টেজের উপর তিনি বসে আছেন। আধুনিক স্থাপত্য চর্চায় যদি আমরা বলি, এই কোণার্ক বাড়িটিকে বা গৃহটিকে চিহ্নিত করা যায় তার অন্দর এবং তার বাইরের যে মেলবন্ধন তার প্রতীক রূপে, ঠিক বাহ্যিক দিক থেকে যেভাবে গৃহটিকে সাজানো হয়েছিল ছন্দবদ্ধতায়, আধুনিকতায়, বৈজ্ঞানিক মনস্কতায়, একইভাবে ভিতর বা প্রতিটা ঘরের আনাচে কানাচে সুন্দর করে গুছিয়ে রাখার মতো, এঁকে রাখার মতো সাজিয়েছিলেন রবীন্দ্রনাথ। আজকে কোথাও যেন তার ভাবনার সঙ্গে আমরা মিশে যাওয়ার চেষ্টা মাত্র চালাতে পারি, মিশে যাব বলি না, তবে চোখের সামনে তুলে ধরতে পারি আবারও আমাদের সেই প্রাচীন শান্তিনিকেতনকে, যে ভাবনা দিয়ে গড়ে তোলা শান্তিনিকেতনকে। আবারও আমরা আসব, দেবরাতিদের কাছে যাব গান নিয়ে, গানের পরে আমরা ফিরছি তথ্যে। বসেছিলেন পথ চেয়ে
চলে যাব উদয়নে। পূর্বমুখী রবীন্দ্রনাথের এই বাসস্থানটি গৃহ সমষ্টি বলা চলে। উদয়ন এমনভাবে সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথকে, তার স্থাপত্য শিল্পে একটা আলাদা নজর কাড়ার জায়গা ছিল। উদয়ন কোনো কোনো অংশ তিনতলার কাছাকাছি, কোনো অংশ তার থেকে নিচু। আসলে উদয়নের বাড়িটির প্রত্যেকটি অংশই বিভিন্ন উচ্চতায় সৃষ্টি। সুপ্রভাত, কে আছেন? ওহো, যে ছিলেন আবারও চেষ্টা করুন, আমাদের ফোন নাম্বার যাচ্ছে, সে নাম্বারে যোগাযোগ করা। তো এই উদয়নের বিভিন্ন উচ্চতায় সৃষ্টি, উদয়ন কোথাও শয়নকক্ষ বসার ঘরের প্রথম অংশের উচ্চতা, দ্বিতীয় এবং তৃতীয় অংশ উচ্চতার সঙ্গে একেবারেই এক নয়। কিন্তু এই যে বৈপরীত্য, তাতে কিন্তু কোনো বিষদৃশ্যতা তৈরি হয়নি। রবীন্দ্রনাথ এমনভাবে গঠন করেছিলেন এই বাড়িটিকে। সুপ্রভাত, কে আছেন? হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ, নমস্কার। আজকের শিল্পীর গান তো সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, অপেক্ষা রাখে না। আর প্রতিদিনের রবীন্দ্রনাথ তো আমাদের মানে দিন শুরু হয় এটা এই অনুষ্ঠান দিয়ে। তিনটি গানের অনুরোধ করি, একটা হচ্ছে তুমি একলা ঘরে বসে বসে কিশোর বাজালে, আর জগৎ জুড়ে উদার সুরে, আর একটা হচ্ছে কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, অন্তত একটা করলে ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার একটুখানি উদয়নের দিকে উকি মারি। উদয়নের জায়গার বা সৌন্দর্যের থেকে বলি, সৌন্দর্যের দিক থেকে বলি, যে রূপ এবং আমাদের ব্যবহারিক প্রয়োজনীয়তার একটা অদ্ভুত মেলবন্ধনের নাম কিন্তু উদয়ন। শীতল পাটি, তার উপরে কাঠের প্যানেল দেওয়া দেওয়াল, কাঠের কারুকার্য করা সিলিং, এবং সেই নিচু হয়ে বেদিতে বসার ব্যবস্থা, আমাদের চোখের সামনে যেন ছবিটি ভেসে উঠছে বাড়িটির, যে কত সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশের সেই সুগন্ধ, সেই স্পর্শ গায়ে মেখে এই বাড়িটিকে সৃষ্টি করা হয়েছিল। এবং সব মিলিয়ে মিশিয়ে এর রূপ সৌন্দর্যটা অনবদ্য দিক, বা আজও কিন্তু বলতে পারি উদয়ন আধুনিক। উদয়নের পাশ থেকে দেখলে মনে হয় এর ত্রিমাত্রিক যে ভাস্কর্য রূপ সেটা কিন্তু প্রকাশ পায়, কারণ এর বিভাজনটার অনবদ্য তল বিভাজন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, কোনোটা উঁচু কোনোটা নিচু, এই অনবদ্য তল বিভাজন বা তার এর ভিতরে অন্দরের যে ঘরগুলির সুন্দর উচ্চতা তারতম্য আরও সৌন্দর্যতা তৈরি করেছিল উদয়নের। এবং তল বিভাজনের পাশাপাশি ত্রিমাত্রিক ছন্দবদ্ধতা একে কিন্তু একটা আলাদা রূপ দিয়েছিল। ভাবনার বাইরে ছিল এই স্থাপত্য শিল্প, এভাবেও কি তৈরি করা যায়? রবীন্দ্রনাথ প্রমাণ করেছিলেন করা যায়, অন্তরের অন্তঃস্থল থেকে ইচ্ছা যদি জোরদার হয় তাহলে কিন্তু এই ছন্দবদ্ধতায় গৃহবিন্যাস সম্ভব।
আমরা আবারও আসবো এই গৃহবিন্যাস বা এই স্থাপত্য, যে আশ্রম স্থাপত্য রয়েছে আজও আমাদের আগামী প্রজন্মের ক্ষেত্রেও এটা শিক্ষণীয় যে কীভাবে রবীন্দ্রনাথ তার ভাবনাকে রূপ দিয়েছিলেন। আমরা ফিরবো সেই জায়গাতে আবারও আলোচনার মধ্যে থেকে, গানের পরে আবার যাবো আলোচনায়। উদয়নে পরে চলে আসে শ্যামলীর প্রসঙ্গ। ১৯৩৫ সালের জন্মদিনে রবীন্দ্রনাথ শ্যামলীতে প্রবেশ করেন। প্রবেশ করে রবীন্দ্রনাথ কি বললেন? তিনি বলছেন, শ্যামলী মাটির বাড়ি, শ্যামলী আমার, আমার শেষ আশ্রয়। ঠিক পরিকল্পনার অভিনবত্বের সঙ্গে বাড়ি তৈরির উপকরণ নিয়ে অনবদ্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয় শ্যামলী তৈরি করার ক্ষেত্রে। আসবো। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ, কল্যাণসুর বলছি, বেহালার থেকে শোভনা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই আপনাকে আমি একটার ব্যাপারে ধন্যবাদ দেব যে কালকে আমি ভুল করে নামটা বলে ফেলেছিলাম, কিন্তু আপনি এত ভালোভাবে জিনিসটাকে নিয়েছিলেন। না না, তাতে কি আছে, আমরা দুজনেই সমান। না না, সেটা সত্যি ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছিল। আপনাকে নমস্কার জানিয়ে, নমস্কার। আর আজকে যে শিল্পী এসেছেন, ওনার সম্পর্কে আমি, ওনার এত প্রিয়
আমাকে এত ভালো লাগে ওনাকে, দেবারতিদিকে। ধন্যবাদ। দেবারতিদিরা যখন মানে মধ্যগগনে, তখন আমরা প্রচুর অনুষ্ঠান দেখতাম। দেবারতিদি, পূবালিদি, এরা একটা গ্রুপ ছিল তখন। রমাদি একটু বোধ হয় তার আগে বোধ হয়। হ্যাঁ, আমার আমাদের সিনিয়র ছিলেন রমাদি। সিনিয়র ছিলেন রমাদি। এনিহাও দেবারতিদি তো অসম্ভব, মানে এখনো অবধি দেবারতিদির গলা এখনো অবধি যথেষ্ট ভালো আছে এবং ভীষণ ভালো লাগছে। আর দেবারতিদি আসা মানে সকালটা তো স্নিগ্ধ সকাল এবং ভালো লাগার সকাল। বসন্তের গান উনি করছেন, ভীষণ ভালো লাগছে। আর সাথে যারা দুজন উজ্জ্বল তারকা আছেন, আমাদের দেবাশিস ভাই এবং স্বাগতম দা, তাদেরও নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেবারতিদি, আমি দুটো গানের কথা বলি। হ্যাঁ। একটা গান হচ্ছে বসন্তে ফুল গাছলো আমার জয়ের মালা, এই গানটি যদি করতে পারেন। আর যদি তারে নাই চিনিকো সে কি। হ্যাঁ, নিশ্চয়ই। আর একটি গান, যদিও সেটা বসন্তের গান নয়, যেটা আমার ভীষণ ভালো লাগে, ও যে মানে না মানা। আচ্ছা, যদি করতে পারেন ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একটি গান তো নিশ্চয়ই শোনাবো, ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। ভীষণ ভালো, মানে খুব ভালো বলবো যে খুব ভালো হয়ে যায় অনুষ্ঠান। আরও বেশি আপনাদের সাঙ্গ মানে সাহচর্য পেয়ে, আপনারা যত সুন্দরভাবে অনুষ্ঠানের বিশ্লেষণ করেন, অনুষ্ঠানে তথ্য সংযোজন করেন, অনুষ্ঠানকে ভালোবাসেন, আগ্রহ সহকারে দেখেন, তার জন্য বোধ হয় অনুষ্ঠানটি সত্যি খুব ভালো হয়ে যায়। ভীষণ ভীষণ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনার এই কথার রেশ ধরে আমার মনে হয় দেবারতিদির কাছে যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ প্রত্যেকে আজকে আমরা গান শুনব, তার সঙ্গে আমাদের আলোচনা চলছে। একজন অনেকেই তো অনুরোধ করছেন, একটি একটি গান শোনাবো। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জ্বালো আকাশ আলো সবার বাসিব ভালো, বাতাস জ্বালো আকাশ আলো সবার কবে বাসিব ভালো, হৃদয়ে সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, পরানো হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব, সবার যাব তুষি, নয়ন দুটি মিলিলে হবে পরানো do
শ্যামলিতে আমরা রয়েছি কারণ শ্যামলি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। শ্যামলি স্থাপত্য শিল্পের দিক থেকে আভিজাত্য বজায় রাখে, কারণ এই বাড়ি তৈরির উপকরণ পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম, যেখানে সৃষ্টি হয় মাটির দেওয়াল এবং মাটির ঢালু ছাদ। রবীন্দ্রনাথ আরেকটি জায়গায় বলছেন, ঘরের চৌকাঠ বলে কিছু থাকবে না, সিঁড়িও না, পথ আর ঘরের তফাতই বোঝা যাবে না, পথ আপনি এসে যেন ঢুকবে ঘরের মধ্যে। ঠিক এইভাবেই স্বপ্ন সাজিয়েছিলেন শ্যামলি কীভাবে তৈরি হবে রবীন্দ্রনাথ, এবং সেভাবেই মাটির শ্যামলি গড়ে উঠল। যে মাটির শ্যামলি আজও সত্যি অনবদ্যতা এবং অভিজাত্যের রূপ রাখে। শ্যামলির একদম অগ্রভাগ, সম্মুখভাগ বা সামনের দিকটা বৌদ্ধ চৈতের মতো এর আদলে তৈরি, আর ঠিক দরজার সামনে জাম, তার পশ্চিম দিকে কাঠটগরের গাছ লাগানোর যে পরিকল্পনা ছিল, বোধ হয় শ্যামলির যে সৌন্দর্য তাকে আরও আরও অনেক মাত্রায় বাড়িয়ে তুলেছে। রবীন্দ্রনাথ শুধুমাত্র একক চিন্তায় বিশ্বাসী ছিলেন না, সামগ্রিকভাবে উনি চিন্তা করতেন, সামগ্রিক সৌন্দর্যতার ভাবনায় উনি কিন্তু ভাবিত থাকতেন। তার জন্যই একটা অনবদ্য সৃষ্টি আমরা পাই শান্তিনিকেতনের বুকে, এই আশ্রম স্থাপত্য, যেটা আজকেও আমাদের গর্বের জায়গা, আজকেও শিল্পকলা শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠতম উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে আজকের যুগে দাঁড়িয়েও। আমরা আবারও ফিরব, কারণ আপনাদের প্রচুর অনুরোধও আসছে, দেবরাত্রির কাছে জমছে, ধীরে ধীরে একটা হয়ে গেল, আবার একটি গানে যাব। হ্যাঁ, আরেকটি গান। যদি তারে নাই চিনি
শ্যামলীতে রবীন্দ্রনাথ নিজের প্রাণ ঢেলে দিয়েছিলেন, স্বপ্নের যে জায়গা সেটিকে তিনি পূরণ হতে দেখছিলেন। আমরাও সেই শ্যামলীর স্বপ্নপূরণের বাস্তবায়ন রূপে থাকব আবার শান্তিনিকেতন আশ্রম স্থাপত্য এবং রবীন্দ্রনাথ নিয়ে। এবং ভীষণ সুন্দর এই অনুষ্ঠানকে মাত্রা দিয়েছেন আমাদের দেবারতিদি, প্রিয় দেবারতিদি। দেবারতিদি রয়েছেন বিরতির পর আবারও, এবং স্বাগতম দা দেবাশিস দা রয়েছেন, রয়েছেন আপনারা। এবং অবশ্যই আমি ঠিক বিরতির পর ফিরলাম, আবারও গান থেকেই শুরু হবে। এবারও একটি অনুরোধের গান। আমায় স্মরণ করে এই উদাসী হাওয়ার
ল্যাটেরাইট সয়েল, যার মধ্যে কার্যকরী লৌহ অক্সাইড রয়েছে, লাল মাটি। এবং এই মাটির সার্থক ব্যবহার রূপদান করল শ্যামলীকে। রবীন্দ্রনাথ তার প্রিয় শ্যামলী, স্বপ্নের শ্যামলীকে সাজালেন বেল ফুলের টব দিয়ে। তার সঙ্গে সংযোজিত হল বাতাবি লেবুর গাছ এবং পাতি লেবুর গাছ। প্রিয় লেবু ফুলের গন্ধে যেন শ্যামলীর রূপ সৌন্দর্য আরও বেড়ে উঠল। ঠিক দরজার দুপাশে রয়েছে সাঁওতাল সাঁওতালি, আর তার পূব দিকের কোণে রয়েছে সাঁওতাল দম্পতি। রূপদান করলেন শিল্পী রামকিঙ্কর। আজকে এই দ্রুতগতির যুগে দাঁড়িয়ে শ্যামলী কোথাও যেন আমাদের সত্যি শ্যামল ছায়া দেয়, আমাদের চিন্তাভাবনাকে একটা আলাদা মাত্রা দেয়, যেটা স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছিলেন তার এই সৃষ্টিশীলতার বাস্তবিক রূপের মাধ্যমে শ্যামলী। আমরা শ্যামলীর শেষ অংশটুকুতে গেলাম। দেখো, তোমার একটা কথা বলি, তুমি যে গানগুলোকে আজকে বেছেছো বা অন্যদের সঙ্গে যাচ্ছে, এটার মধ্যেও কিন্তু অদ্ভুত একটা কী বলবো, স্নিগ্ধতা, রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা স্নিগ্ধতা। তুমি শুরুতেই বললে না যে উপলব্ধি জায়গাটা খুব দরকার আজকের প্রজন্মের কাছেও, এই স্নিগ্ধতা দরকার। প্রত্যেকটি গান দেবরাতিথি যেভাবে গাইছেন, শব্দগুলো আমাদের কিন্তু কানে শুধুমাত্র প্রবেশ করছে না, আমরা উপলব্ধি করার চেষ্টা করছি। সব থেকে বড় বিষয়, সব জেনে গেলাম তা নয়, যেদিন আমরা বুঝবো আমরা সব জেনে গেছি সেদিনই আমাদের কিন্তু অন্তিম দিন, কারণ আমরা আর তো জানার কিছু থাকলো না, সব ভাড়ার ভর্তি হয়ে গেল। রবীন্দ্রনাথকে জানা, অবশ্যই এই কথাটা বোধ হয় বাঞ্ছনীয় বলা, আপনাকে জানা আমার ফুরাবে না, কারণ এটা সত্যি অসীম। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? চট্টোপাধ্যায় বলছি। বলুন বলুন। আজ শান্তিনিকেতনের কথা, যে কথা কোনোদিন ফুরবে না, সঙ্গে সুবর্ণা দিবারথি আর সহযোগী শিল্পী, সকলকেই শুভেচ্ছা জানাই। আর বাসন্তী শুভেচ্ছা আপনাকে। আমি শান্তিনিকেতনের কথা বলি। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের চিন্তাভাবনার প্রতিরূপ। বিশ্বকে তিনি উপলব্ধি করেছেন এই প্রকৃতি চেতনায়। আর একটু বাড়বে আওয়াজটা। ঈশ্বরকে তিনি উপলব্ধি করেছেন এই প্রকৃতি চেতনার পথ ধরে। মানুষের আত্মপ্রকাশের তিনটি পথ, ভাষা, সঙ্গীত আর চারুকলা, এই তিনটি সুন্দরভাবে প্রকাশিত হয়েছে শান্তিনিকেতনে। যেন শান্তিনিকেতন মানুষের প্রতি অপার ভালোবাসা ও বিশ্বাসের দলিল। প্রকৃতি ও মানুষের মাঝখানে এক বিশেষ জীবন আদর্শ নির্মিতির যেন কেন্দ্র। ঐতিহ্যবোধের সঙ্গে আধুনিকতা, কল্পনার সঙ্গে বাস্তব বোধের ছন্দবন্ধতার সহজ সরল রূপ রবীন্দ্র ভাবনায় গড়ে উঠেছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ এখানে যেন বলছেন, আমি হলাম শ্যামলা মাটি, শ্যামলীর বড় পুত্র। আজও মনে হয় গাছের পাতায় তারই স্পর্শ, লাল মাটিতে তারই পায়ের ছাপ, নীল আকাশের বিশালতায় তারই গভীর চোখের চাহনি। মনে হয় শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল হয়ে আছো, তুমি আছো, তুমি এখানেই আছো, তুমি আছো এই শান্তিনিকেতনে। নমস্কার, শুভেচ্ছা। ভীষণ সুন্দর বললেন, আপনার ব্যাখ্যাতে আমরা শান্তিনিকেতনকে আরো নতুনভাবে পেলাম, তার জন্য অনেক আপনাকে ধন্যবাদ জানাই। আর তোমার কাছে আবার যাব। আর একটা ফোন নিয়ে নিতে পারেন, একজন কেউ রয়েছেন। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। সুপ্রভাত দেবাজি জি, নমস্কার। এবং দেবাশিষ বাবু, স্বাগতম বাবু, সুপ্রভাত জানাচ্ছি। আজকের সকালটা একদম মধুময় হয়ে উঠলো, বহুদিন পর দেবাদিদিকে পেয়েছি।
এবং সত্যি কথা বলতে এনাদের মতো শিল্পীরা এলেই বেশ কিছু অদ্ভুত গান আমরা শুনতে পাই, যেমন আজ সকাল থেকে শুনছি, খুব ভালো লাগছে দেবা দিদি। আমি প্রথমেই আপনাকে একটা গানের অনুরোধ করে তারপর আমি তথ্য নিয়ে সামান্য দু একটা কথা বলবো। আচ্ছা, আমি বলি আমি সাবজেক্ট থেকে আশিস চক্রবর্তী বলছি। আচ্ছা, শুনতেই পাচ্ছি না, আমি সেই গানের অনুরোধই করব। দেখুন, 49 বছর বয়সে তিনি লিখেছিলেন বিশ্ব যখন নিদ্রামগ্ন গগন অন্ধকার, আর 61 বছর বয়সে এই গানটা আমার অনুরোধ থাকছে, দক্ষিণ হাওয়ায় জাগো জাগো জাগায় আমার সুপ্ত এ প্রাণ। এর মধ্যে একটি গান করতে পারলে খুব ভালো লাগবে। ম্যাডাম, তথ্য নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন, কথা বলবো আমি। দেখুন, বীরভূমের এই জায়গাটি রায়পুরের সিংহবাড়ির কাছ থেকে তো দেবেন্দ্রনাথ ঠাকুর কিনলেন 1863 সালে, আজ থেকে 150 বছর আগে। কিন্তু রবীন্দ্রনাথ কি করতে চাইলেন? রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে এই জায়গাটাকে শিক্ষার সাথে শিল্প সংস্কৃতির স্পর্শ একান্ত প্রয়োজন। তার বিশ্বাস গাছপালা, ঘরবাড়ি, মুক্তমঞ্চ, এই ছাতিমতলা, কালো মেঠে বাড়ি, প্রাচীন ভারতের শিল্পকলা, প্রকৃতির রূপ রস গন্ধ অনুভব করে তবে শিক্ষালাভ করলে একজন মানুষ যথার্থ হয়ে উঠবেন, এবং এই বিশ্বাসটা তার ছিল। এবং দেখুন, রবীন্দ্রনাথের হৃদয় কি বলেছিল, যেটা আপনি বলছেন, আমি হলাম শ্যামল মাটি, এই মাটির সাথেই আমার সম্পর্ক, এখানেই আমার প্রাণ অনেক গভীরে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পথ দেখিয়েছেন, সেগুলো হয়তো আপনি একের পর এক বলবেন। কিন্তু আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে কি পেলাম? রবীন্দ্রনাথের কাছ থেকে পেলাম, সরাসরি পেলাম অজস্র মধুমাখানো কবিতা, গান, ছোট গল্প এই শান্তিনিকেতন থেকে। নিজের অনুভব দিয়ে অজস্র গানের সুর বেঁধেছেন আর গানের পর্যায়েও ভাগ করেছেন কিন্তু এই শান্তিনিকেতনে। আমি আর খুব বেশি কিছু বলবো না, ভীষণ ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। সত্যি সেই মেলবন্ধনকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি, আর অনবদ্য দেবারতিদির কণ্ঠস্বরে আরও আরও অনুষ্ঠান অন্যরকম হচ্ছে, গানেই চলে যায়। ঝরু 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 ঝরে রঙের ঝরনা, হায় 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 সে রসের সুধায় হৃদয় ভরনা। ঝরু 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 ঝরে রঙের ঝরনা, সে শ্যামলের পরেই আসে পুনশ্চর প্রসঙ্গ। বাস্তুবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বিচার করা যায় তাহলে এই শ্যামলী থেকে পুনশ্চ একটা অনবদ্য উত্তরণ বলা যায়,
কারণ এখানে দাঁড়িয়ে বলি যে এত বছরের এই প্রাচীন স্থাপত্যকলা আজকে যুগে দাঁড়িয়েও বলবো বিজ্ঞান মনস্ক ছিল। পুনশ্চকে রবীন্দ্রনাথের এই পুনশ্চর একটা জায়গা বলি অবশ্যই, পূর্বদিকে একদম ভোরবেলা প্রত্যুষে পূর্বদিকের কোনায় একটা বড় বারান্দায় প্রথম আলোর দিকে তাকিয়ে ধ্যানস্থ আত্মস্থ রবীন্দ্রনাথকে আমরা দেখি, এবং তারপরে ঠিক বেলা বাড়লেই সেই অবস্থানেই আমরা একটু পরিবর্তনশীলতা দেখি, কারণ সেখানে বসে রবীন্দ্রনাথ তার শিল্পকলা অর্থাৎ তার শিল্পসৃষ্টির কাজ শুরু করতেন। তবে এই শিল্পসৃষ্টি মানে শুধু গান রচনা, শিল্পসৃষ্টি মানে শুধু কবিতা তার প্রবন্ধ নিবন্ধ তা নয়। এখানে বসে এই পূর্বদিকের বারান্দায় কোনায় বসে তার অনবদ্য চিত্র শিল্পকলাও কিন্তু সৃষ্টি হয়েছে, অনেক ছবি এঁকেছেন এখানে বসে, যে ছবিগুলো আমরা এখনও আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া বলবো। আর রোদ, প্রখর রোদ থেকে বাঁচতে পুনশ্চর ওখানে, মানে পুনশ্চর জায়গায় গিয়ে আপনি যদি প্রখর রোদ থেকে বাঁচতে যান সেখানে এক তো সেই রোদ থেকে আপনি ছায়া পাবেন, কিন্তু সেইখানে গিয়ে আপনার মনে হবে ঠিক ধারাকে ভেঙে গিয়ে এই বাড়িটি নির্মিত হয়েছে। কেন সে প্রসঙ্গে আসছি, সুপ্রভাত কে আছেন? হ্যাঁ সুপ্রভাত, আমি গোপা চক্রবর্তী ডানকুনি থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ আপনাদের অনুষ্ঠান আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটি প্রোগ্রাম অসাধারণ। আর আজকে যিনি এসেছেন দেবারতী দি, দেবারতীর সম উনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী। ওনার কাছে কয়েকটি বসন্তের গান আমার অনুরোধ আছে, দিদি আপনি যদি করেন একটিও খুব ভালো লাগবে। আমি দক্ষিণ দুয়ার খোলা আর একই লাবণ্য পূর্ণ প্রাণ অথবা মোর বিনা ওঠে বাজি, খুব দারুণ অনুষ্ঠান হচ্ছে, দারুণ খুব ভালো লাগছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাই। আজকে বসন্তেই রয়েছি আমরা, কারণ উপলব্ধি করছে আরো বসন্তকে দেবরাতিদি গানের মাধ্যমে। গানে এটিও একটি অনুরোধের গানই, মানে অনেক আগে থেকে আমাকে অনুরোধ করেছে আমার এক অনেক পুরনো ছাত্রী, আমারও অবশ্য খুব প্রিয় গান। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে,
এই প্রখর রোদ থেকে বাঁচতে পুনশ্চের উন্মুক্ত বারান্দার দুটি বিপরীত কোণে সিলিংবিহীন দুটি জানলার অনবদ্য পরিকল্পনা বৈচিত্র্যতার রূপ দেয় পুনশ্চকে। ঠিক শুরুতে যেমন বলেছিলাম যে আশ্রম স্থাপত্যের দিকে রূপ সৌন্দর্যের সঙ্গে ব্যবহারিক প্রয়োজনের তালমেল, সেটার একটা বড় উদাহরণ কিন্তু পুনশ্চ। আশিস দেব তো একটা কথা বললেন, রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে বিদ্যাশিক্ষার জায়গাটা তৈরি হোক এমনভাবে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে, যাতে ছাত্রছাত্রীরা প্রাকৃতিক পরিবেশের সেই আমেজ, সেই ভালো লাগা যেগুলোকে গ্রহণ করতে পারে অন্তর থেকে এবং তার সঙ্গে তাদের এই বিদ্যাশিক্ষা তারা চালিয়ে যেতে পারেন। আসলে নিজে গুরুদেব পাননি পরিবেশ, জমিদার পরিবারের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেখানে সবই মানে জানলা দিয়ে শুধু তার যতটুকু দেখা যায় প্রকৃতিকে, তার মধ্যে থেকে উপলব্ধি শক্তির জাগরণ এবং আজকে উন্মুক্ত তার পথে তিনি তিনি চেয়েছিলেন তিনি যা পেয়েছেন সেটা যেন আগামী প্রজন্ম না পাক তার সময়ে দাঁড়িয়ে। তার জন্য তিনি উন্মুক্ত শান্তিনিকেতনকে করেছিলেন, তিনি ছাতিমতলা করেছিলেন, যেখানে সেই ছাত্রছাত্রীরা পড়তে বসে পড়াটাকে পড়া না মনে করে, ভীতি না তৈরি করে তাদের মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। এবং শান্তিনিকেতনে পা রেখেই যে কোনো মানুষের আজকের দিনে আমার মনে হয় দেবারতীতে দাঁড়িয়ে যেই পা রাখবো মনে হলো যেন কোথাও একটা আমি চলে এলাম আমার স্বপ্নের একটা স্বপ্নীল একটা পরিবেশে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন। এই এই জায়গাটা থেকেই আমি যেটা বলতে চাইছি, মানে যেটা আমার মনে হয় যেটা আমার প্রাণের কথা বা আমার ভাবনার কথা সেটা একটু শেয়ার করা যায়। এই যে এখন যে এই সমস্ত এই যে তুমি বললে রাত্রি এসে যেথায় মেশে, দেখো সুর তো একটা কিছু হবেই, নয় ক্লাসিক্যাল আঙ্গিক, নয় বাউলাঙ্গ কীর্তনাঙ্গ, নয় ওয়েস্টার্ন, হ্যাঁ একটা তো আধার থাকতেই হবে। আধার না থাকলে তো ওরকমভাবে সুর, আমি তো জানি না, আমার তো মনে হয় না যে ওভাবে কোনো সুর হয়, কিন্তু ক্লাসিক্যালের ছোঁয়া থাকলেই সেখানে আমাকে খানিক তান কর্তব করতে হবে, এইখানে আমার প্রচণ্ড আপত্তি। তুমি যে একটু আগে বললে যে সঙ্গীত চিত্রায় উনি বলেছেন যে আমি আমার গানে কোনো ফাঁক রাখিনি, আজকে এত বছর পরে এই জায়গাটা এসে কিন্তু রবীন্দ্রনাথের এই সেই কথাটাকে আমরা মানছি না, সেই কথাটাকে আমরা মানছি না, আমরা ভাবছি যে আমি কত জানি সেটা দেখাতে হবে, কিন্তু আদতে এটা কাব্যসঙ্গীত, এখানে কথাটা কথা প্রধান গান, সেখানে সুরের অর্ধনারীশ্বর যোগ হচ্ছে, তুমি কথাটাকে বললেই সুরটা ওই রকমই এসে যাবে, এর জন্য আলাদা কোনো প্রয়াসের দরকার নেই আমার তো মনে হয়। এবং এইটা করলে কি হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু ভাবছেন যে, সবাই নয়, কেউ কেউ হয়তো ভাবছেন যে ওরে বাবা ভয়ঙ্কর ক্লাসিক্যাল, সাংঘাতিক, মানে এই ক্লাসিক্যাল দিয়েই কি রবীন্দ্রনাথকে আরো ক্লাসিক্যাল করা হচ্ছে, না রবীন্দ্রনাথের গানকে আমরা আরো বেশি পপুলারাইজ করব বলে এটা করছি, তাহলে কি রবীন্দ্রনাথের গান এতই তুচ্ছ ননগণ্য যে তাকে এইভাবে পপুলার করতে হবে, কেন আমাদের আগে তো এত জন গেয়ে গেছেন, আমরাও যাই হোক আজকে এত বছর 30-32 বছর ধরে গাইছি, আমি তো মানে আমরা তো কখনোই এটা করিনি কোনোদিনও যে খানিকটা ক্লাসিক্যাল খানিকটা এই সব করলাম, কিন্তু তাহলেও তো এতজন আমার শ্রোতা বন্ধুরা বলছেন যে আপনার গান ভালো লাগে, এটা আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং আমি এটা এই নিয়েই তো আমাদের পথ চলা, একজন শিল্পীর পক্ষে তো এইটাই পথ চলা যে প্রত্যেকের ভালোবাসা, শ্রোতাদের ভালোবাসা, এইটা নিয়েই তো আমাদের চলতে হয়। তাহলে এইটা কেন, এইটা আমার প্রশ্ন যে রবীন্দ্রনাথের গানকে কেন আমরা এরকম করব, রবীন্দ্রনাথের গান একটু দরদ দিয়ে গাইলেই কত সুন্দর। আসলে রবীন্দ্রনাথের গান বিষয়টি এমন, সকলে কিন্তু অন্তর থেকে উপলব্ধি করে গাইতে পারে। রবীন্দ্রনাথ বলে দেয়নি যে শাস্ত্রীয় সঙ্গীতের রাগের সাংঘাতিক প্রয়োগের মাধ্যমে আমার গান গাও, না 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 কখনো না, রবীন্দ্রনাথ তো তৈরিই করে গেছেন ভাবে, তিনি রাগও সৃষ্টি করেছেন, তালও সৃষ্টি করেছেন, ছন্দ সৃষ্টি করেছেন। এই যে দেবারতীতে বললেন বাণী এবং সুরের সংমিশ্রণে রবীন্দ্রসঙ্গীত, সুতরাং কাকে আপনি গুরুত্ব দেবেন, সুরকে দেবেন না কথাকে দেবেন, কথা সুরের ওপর নির্ভরশীল, সুর কথার ওপর নির্ভরশীল। আমরা নিজেদের এখানে পাণ্ডিত্য না ফলালেই বোধহয় রবীন্দ্রনাথের যে উদ্দেশ্য সেটা কিছুটা মানে কিয়দ অংশ সফল হতে পারে। আর ক্লাসিক জিনিস নিয়ে তো আমাদের এইভাবে পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, রবীন্দ্রনাথের গান তো একটা ক্লাসিক, এটাতে এইরকম পরীক্ষা নিরীক্ষা না করে আমার মনে হয়
আমি নিজে লিখলাম, নিজে সুর করলাম, সেটাতে পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই চলবে 100 বার। আমি পরীক্ষা নিরীক্ষা বলতে যদি আবার অন্য কেউ বোঝেন যে আমি যন্ত্রানুষঙ্গের কথা বলছি, যন্ত্রানুষঙ্গের ক্ষেত্রে কিছু কিছু দেখা যায় গানটার সঙ্গে ঠিক ট্যালি করছে না। এই যে আজকে দেবাশিস বা স্বাগতম বাজাচ্ছে, যে একটা গান একটা আবহ সৃষ্টি করছে, যাতে আমি কি গানটা করব সেটা একটা মানে পরিমণ্ডল সৃষ্টি করছে। তো সেটা থেকে যদি বাদই হয়ে গেল তাহলে বুঝতেই পারলেন না লোক, আরে বাজলো একরকম, আমি গান শুরু করলাম আরেক রকম। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী প্রজাপতি দোলে হাসে হাসে, মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে হাসে হাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারিরও বীণা, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বিতানে বায়ু দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুল দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী দোল এবং আর কিছুদিনের অপেক্ষা, রবিবারেই আমরা সকলে সে আনন্দে মাতব। তবে সূত্র ধরে বলি, আজকে যেন সে আবির রাঙিয়ে দিলেন দেবারতীদি, যার সার্থক রূপ আপনারা কিন্তু রবিবার দিন দেখবেন আমাদের এই চ্যানেলে, এবং সত্যি রঙে রঙে রঙিন আকাশ এটি তো হবেই হবে। ফিরে আসবো আমাদের আজকের বিষয়বস্তুর দিকে আবারও। এতগুলো স্থাপত্যশিল্পের কথা বলা হলো শান্তিনিকেতনে, উদীচির কথা একটু আমাদের বলতে হবে। 1938 সালে উদীচির নির্মাণ এবং রবীন্দ্রনাথের জীবনের শেষ বাড়ি এটা বলা হয়, রবীন্দ্রনাথের অন্যতম আরেকটি পছন্দের সার্থক রূপায়ণ উদীচি। পূর্বদিকের বাড়ি তাই উদীচি, দোতলা বাড়ি কিন্তু ছোট্ট দোতলা বাড়ি, আর এই বাড়ির দোতলার ঘরগুলি সুন্দরভাবে ছোট ছোট করে সাজানো, আর এক একটি ঘরের সঙ্গে এক একটি ঘরের অদ্ভুত মেলবন্ধন, আবার বৈপরীত্য বৈচিত্র্যতা আমরা দেখতে পাই। উদীচির যে শৈল্পিক রূপ, যে বাস্তবায়ন রূপ রবীন্দ্রনাথের স্বপ্নকে সামনে রেখে উদীচি তার অন্যতম। এবং একটি কথা বলতে হয় যে যে স্থাপত্যকলার কথা আমরা বলছি তাকে আরও সৌন্দর্যের জায়গা নিয়ে গিয়েছিল বা নিয়ে গেছে শান্তিনিকেতনের ওই উত্তরায়ণের ঘেরাটোপের মধ্যে যে উদ্যান তৈরি রয়েছে, সে উদ্যান আরও যেন বাড়িগুলিকে সার্থক রূপ দান করেছে। আমরা একদম শেষ লগ্নে যেহেতু অনুষ্ঠানে,
আরেকটি গানে আমরা চলে যাব, কিছুটা দোলের উৎসবে তুমি আমাদের কিন্তু মাতিয়ে দিয়েছো, একদম খোলদার খোল। সকলে আমরা এখন চেষ্টা করছি সেই দোলের আনন্দ পাওয়ার। একদম একটা ফোন নিয়ে আমরা আসছি এবার গানে। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ সুপ্রভাত, সকলকে একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। সময় বেশি নাই, আমি একটু কথা বলিনি যে মাননীয় শিল্পী আজকে গান বিষয়ে যে আলোচনাটা করলেন খুব ভালো লাগলো, কেননা আজকের দিনে এই বিষয়টা নিয়ে বারবার আলোচনা খুব প্রাসঙ্গিক। গান নিয়ে এখন যে গবেষণার নামে যেরকম কাটাছেঁড়া চলছে বা পরিবর্তন ঘটানোর চেষ্টা চলছে, এই বিষয় নিয়ে উনি যেগুলো বললেন এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। কালকে এই গান সম্পর্কে আলোচনার প্রসঙ্গে আমি যে কবিগুরুর কোটেশনটা দিতে চাইছিলাম সেখানে সেটা পুরোটা বলা যায়নি, মিট করা হয়েছিল। তো সেখানে উনি যেটা কবিগুরু যেটা বলতে চেয়েছেন যে এই যে সমস্ত গান বিষয়ে তান মান লয় এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে সেগুলো সবই যান্ত্রিক হয়ে যায় যদি না গায়কের চিত্ত আনন্দ অনুভূতি পরশ পায় এবং সেই আনন্দের অনুভূতিগুলোই এই তানের মধ্যে দিয়ে প্রকাশ যদি না পায় তাহলে পরে সেই তানগুলো যান্ত্রিক হয়, কিন্তু তার অনুভূতির যে আনন্দ আনন্দের যে অনুভূতি সেইটা যখন তানের মধ্যে দিয়ে প্রসারিত হয় সেইগুলোই তখন সেটা প্রাণবন্ত হয়ে ওঠে। এটা কবিগুরু বলতে চেয়েছেন। তিনি বলছেন যে এই আনন্দলোকটিকে যিনি আবিষ্কার করতে পেরেছেন তখনই কাব্য সম্পর্কে কবি কর্ম সম্পর্কে কর্মী মুক্তি লাভ করে, কবি কাব্য কর্মীর কর্ম তখন স্বাভাবিক হইয়া যায়, এই কথাটা উনি বলেছেন। আমি এই প্রসঙ্গে কালকে বলছিলাম সুবর্ণার সঞ্চালনার ব্যাপারে, সুবর্ণার তার ভিতরে আনন্দের যে অনুভূতিটা আমরা তার কথার মধ্যে দিয়ে পাই সেটাই আমি এইভাবে কালকে বলতে চেয়েছিলাম, সেটা আজকে বলার সুযোগ পেয়ে আমি খুশি হলাম। আজকে একটু আগে এসে গেছেন সুবোধদা, তার জন্য একটু সময় পেয়ে গেছি আমরা। খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো দাদা। আসলে আমরা এক এক সময় না সময়ের বেড়াজালে আটকে থাকি, তো আমরা অনেকটা চেয়েও অনেক কিছু করতে পারি না, বাধ্যতামূলক আমাদের সিদ্ধান্ত নিতে হয়। কখনো মনের ভিতরে কোনো অভিমান রাখবেন না, প্রত্যেককে বলি দর্শকদের কথা বলার সুযোগ না পেলে বা কিছু এদিক ওদিক হয়ে গেলে শুধু সময়ের জন্য আমরা এরকম করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা গানে চলে যাই না, দুটো গান। পূর্বাচলের পানি তাকায় অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানি তাকায় ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি, আজ বাজায় তার লাগি আজ বাজাই বাঁশি, পূর্বাচলের পানি তাকায় অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানি তাকায়।
ধারে আসি পূর্বা চলের পানি তাকাই ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই তার লাগি আজ বাজাই উদ্যান বিন্যাসের কথা বলছিলাম। অনবদ্য উদ্যান বিন্যাস বিভিন্ন ফল ফুলের গাছ উত্তরায়ণ কারো সুন্দর করেছে। দেশ বিদেশের গাছগাছালির শাড়ি যেন শান্তিনিকেতনের উত্তরায়ণের আলাদা রূপ। ভারতবর্ষের ঐতিহ্য পল্লী গ্রাম দৃষ্টিভঙ্গির বাস্তবায়নের সংমিশ্রণ রূপ শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনে আজকে সকাল থেকে কিছুটা সময় আমরা প্রবেশ করার চেষ্টা করলাম, আর অনেক কিছু রয়ে গেল। ধীরে ধীরে আমরা আবারও সেই জায়গায় যাব আলোচনার সাথে, একদম অনুষ্ঠানের শেষ লগ্নে শেষ গানে আমরা পৌঁছে যাব। দিন পারে যায় দিন যায়।